ফুটওয়্যার শিল্পের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ব্যবসা পরিচালনার উচ্চ ব্যয়। পরিবেশ সংরক্ষণ বিষয়ে দুর্বল ব্যবস্থাপনার কারণে কঠিন হয়ে পড়েছে রপ্তানি বাজার সম্প্রসারণও। এই দুটি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন ঘটাতে পারলে আগামী পাঁচ বছরে ফুটওয়্যারের রপ্তানি তিন গুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 1997 সালে স্থানীয় বাজারে একটিমাত্র আউটলেট দিয়ে রিটেইল ব্যবসা শুরু এপেক্স ফুটওয়্যারের। বর্তমানে সারা দেশে তাদের নিজস্ব আউটলেট সংখ্যা 250-র বেশি। এপেক্সের দাবি, পণ্যের মান এবং সেবার ধারাবাহিকতার কারণে গত 25 বছরে দেশের অন্যতম ব্র্যান্ড হয়ে উঠেছে তারা। ছিল ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য উৎপাদনের চাপও, কিন্তু বর্তমানে সেই চ্যালেঞ্জ আরও প্রকট হয়ে উঠেছে। ঢাকা শহরে বা চিটাগাংয়ে বা সিলেটে প্রতি বর্গ ফুটে যে ভাড়া, এই ভাড়া দিয়ে বাংলাদেশের প্রচলিত সব আইন মেনে ভ্যাট ট্যাক্স দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে একটা প্রোডাক্ট মানসম্মত আনা, এটা আমাদের চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। যে বিগত বিশেষ করে এক বছরে প্রত্যেকটা কাঁচামালের দাম বেড়েছে, ফ্রেটের দাম 4-7 গুণ বেড়েছে, সেখানে মানুষের ক্রয় ক্ষমতার সাথে একটা সামঞ্জস্য রেখে আমরা কীভাবে ভালো মানের একটা প্রোডাক্ট আনতে পারি, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ফুটওয়্যার পণ্যের বৈশ্বিক বাজারের আকার $330 বিলিয়ন। বাজার সম্ভাবনা, পশুর চামড়ার পর্যাপ্ত যোগান এবং সস্তা শ্রম থাকা সত্ত্বেও সেই বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এক ভাগের বহু নিচে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2021-22 অর্থ বছরে $756 মিলিয়ন চামড়ার তৈরি জুতা রপ্তানি করেছে বাংলাদেশ। নন লেদার ফুটওয়্যার যোগ করলে রপ্তানি দাঁড়ায় প্রায় $1 বিলিয়ন। উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক মহলে দুর্বল ইমেজের কারণে ধরা যাচ্ছে না সম্ভাবনাময় বাজার। $330 বিলিয়ন মার্কেটের $1 বিলিয়ন আপনি যদি নিজেই মাপটা করেন, অঙ্কটা করেন, খুব একটা সম্মানজনক জায়গা নয়। কিন্তু যেখানে আমরা স্বপ্নটা দেখি যে এইখানে যদি আপনি আবারও বলছেন, যেটা আপনার সাথে পুরোপুরি একমত, পরিবেশ বান্ধব সাভার, যেখানে LWG সার্টিফিকেট আছে, যেখানে LWG পদ্ধতি আমরা ফলো করি, এবং বাংলাদেশের ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড কস্ট অফ ডুইং বিজনেস, এই দুটো যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে এইটাকে $1 বিলিয়ন থেকে $3 বিলিয়ন এবং $3 বিলিয়ন থেকে $5 বিলিয়ন আগামী পাঁচ বছরে মোটেও একটা অসম্ভব কিছু নয়। যে একটা খুব নাম করা আমেরিকান ব্র্যান্ড, তারা বলেই দিয়েছে যে যদি আজকে তোমরা CTP ঠিকও করো, আমরা কিন্তু সাভার থেকে চামড়া কিনতে পারবো না, কারণ সাভারের নাম হাজারিবেকের সাথে কাছাকাছি জায়গায় চলে গেছে। রিটেল ব্র্যান্ড হিসেবে 25 বছরের পথ চলার খুশি ভাগাভাগি করে নিতে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় এবং পুরস্কারের আয়োজন করেছে এপেক্স। বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে আগামী 25 বছরের মাইলফলক স্পর্শ করতে চায় প্রতিষ্ঠানটি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।